গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সবাই যে আর বাড়িতেই আছো, কারণ বাড়িতে থাকাটা এখন সবথেকে বেশি সেফ। সো COVID-19 জন্য আমরা সবাই যে এখন স্কুল কলেজ সব কিছুই বন্ধ রাখা হয়েছে, তো সেই জন্য আমরা যদি অনলাইনে কিছু তোমাদের ডিসক্রাইব করি, তোমরা যদি বাড়িতে কিছু প্রিপারেশন নাও তাহলে নিজেদের সাবজেক্টগুলো তোমরা একটু এগিয়ে থাকতে পারবে। সেই জন্য আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করছি। আজকে টপিকটা হচ্ছে আমার বার বেন্ডিং শিডিউল, যেটা একটা এস্টিমেটের মূল বিষয়। তো ফার্স্টে আমরা জেনে নেব কি হোয়াট ইজ বার বেন্ডিং শিডিউল। বার বেন্ডিং শিডিউল যদি আমরা অ্যাজ এ ডেসক্রিপশন করতে চাই বা যদি ডেফিনেশন বলতে চাই তাহলে কী হবে, বার বেন্ডিং শিডিউলটা হচ্ছে, বার বেন্ডিং শিডিউল হচ্ছে ইট ইজ দ্য ক্যালকুলেশন অফ কোয়ান্টিটি, কাটিং লেন্থ, টাইপ অফ বেন্ড অ্যান্ড অফ এ স্টিল বার। মানেটা কি, যে একটা বার বেন্ডিং করতে গেলে বা একটা কোনো কলাম বা বিম তৈরি করতে গেলে আমার কাটিং লেন্থ কী হবে, তার শেপ কী হবে, আমরা কীভাবে বেন্ডটা করবো, সেই সমস্ত কিছু নিয়েই হচ্ছে বার বেন্ডিং। তো সেই বার বেন্ডিং শিডিউল জানতে গেলে আমাকে কিছু প্রথমে টপিক জেনে নিতে হবে, কিছু ফর্মুলা জেনে নিতে হবে। সেগুলো কী কী, যদি ফার্স্ট আমরা দেখি যে কী কী আমরা টাইপ জানবো, ফার্স্ট হচ্ছে কি আমার লেন্থ, যে একটা বারের নর্মাল লেন্থ কত হয়। তো বার বেন্ডিংয়ের জন্য আমরা কী করছি, সাম বেসিক রিকোয়ারমেন্ট অফ বার বেন্ডিং, মানে আমার বেসিক কী কী রিকোয়ারমেন্ট আছে বার বেন্ডিংয়ের জন্য সেগুলো আমরা ফার্স্টে দেখে নেব। ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে কি লেন্থ। নর্মালি কী ধরো একটা যে স্টিল বার হয় সেগুলো মাইল্ড স্টিল হতে পারে, টর্চ স্টিল হতে পারে। ফার্স্ট যে আমরা বলছি স্টিল বারের লেন্থ, নর্মালি আমরা লেন্থ ধরি কত, 12 মিটার। তাহলে এটা হচ্ছে বেসিক লেন্থ, যে কোনো একটা বারের আমার লেন্থ হয় 12 মিটার। নেক্সট আসছে আমরা ওয়েটে, একটা বারের ওয়েট কত হবে। ওয়েট নর্মালি আমরা কী করছি, ওয়েট করার জন্য একটা আমার নির্দিষ্ট ক্যালকুলেশন আছে, সেটা প্রত্যেক বারটা অনুসারে ইনক্রিজ করবে। কী হয় ইনক্রিজ করবে, ওয়েট আমরা বলতে পারি পার মিটার লেন্থের জন্য d² / 162। ডি স্কোয়ারটা এখানে কি, ডিটা হচ্ছে এখানে আমার ডায় অফ বার, মানে ডায় অফ বার যত ইনক্রিজ করবে আমার ওয়েটটা তত ইনক্রিজ করবে। তাহলে ফর্মুলাটা কি d² / 162। ফর অ্যান এক্সাম্পল আমরা বলতে পারি কি, ওয়েট অফ একটা 10 মিলিমিটার বার যদি আমরা নিই, তাহলে ওয়েট কী হবে, d² / 162। মানে ডি যদি আমার ডায়মিটার হয় তাহলে কী হবে 10, তাহলে 10² / 162 তাহলে হচ্ছে কত, 0.61 কেজি। কিন্তু এটা কিন্তু পার মিটার লেন্থের জন্য ওয়েট, মানে 1 মিটার লেন্থের ওয়েট। এবার যদি আমরা টোটাল বারের ওয়েট বের করতে চাই তাহলে কী করতে হবে, সেটাকে আমার টোটাল লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে একটা বারের লেন্থ কত 12 মিটার, তাহলে এইটার সাথে যদি 12 মিটার মাল্টিপ্লাই করি তাহলে আমরা একটা বারের টোটাল আমরা ওয়েট পেয়ে যাবো। এভাবে বিভিন্ন টাইপ অফ বারের আমরা ওয়েট আলাদা আলাদাভাবে পেতে পারি। নেক্সট যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে হুক লেন্থ। আমরা জানি যে কোনো বার বেন্ডিং করতে গেলে একটা হুক তৈরি করতে হয়, একটা বিম করি বা কলম করে হুক তৈরি করতে হয়, যেরকম আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি একটা হুক তৈরি করা আছে। যেমন আমরা এখানে দেখি একটা হুক তৈরি করা আছে, তাহলে এই হুকের একটা লেন্থ বের করতে হবে। তাহলে আমরা এটা কীভাবে বের করবো, হুক লেন্থ বের করবো, তার জন্য ফর্মুলা কী, এটা নর্মালি কোথায় আমরা করে থাকি, বিভিন্ন কলামে বা বিভিন্ন স্টিরাপ যখন তৈরি করছি সেক্ষেত্রে আমরা করতে পারি, বা টাইবার যখন করি তখন করতে পারি। কীভাবে বের করছি, এই যে একটা হুক তৈরি হয়েছে এখানে, হুক ফর্মেশন করেছে, তার ফর্মুলাটা কি, লেন্থ অফ হুক আমরা কী পাচ্ছি এখানে, কাট পোর্শন প্লাস 4D। 4D কোনটা, 4D হচ্ছে এখানে এই ডিস্টেন্সটা, এটাকে বলে 4D, মানে কার্ভ লেন্থ প্লাস 4D। কার্ভ লেন্থ আমরা কী কী পাচ্ছি, কার্ভ লেন্থ পাচ্ছি আমার এইটাকে আমরা বলছি 4D, আর নিচে একটা ডায়ামিটার অফ বার, তাহলে এখানে একটা এক্সট্রা D হয়ে গেল। তাহলে আমরা কী পাচ্ছি এখানে, টোটাল হুক লেন্থ কত হবে, 4D + D + 4D এই উপরটার জন্য। তা টোটাল কত হয়ে গেলো, টোটাল হয়ে গেলো আমার 9D। তাহলে নর্মাল আমরা কার্ভ লেন্থ কী করতে পারি বা হুক লেন্থ কী বলতে পারি, টোটাল হুক লেন্থ হলো আমার 9D, যেখানে ডিটা কী, ডিটা হচ্ছে ডায়ামিটার অফ বার, ঠিক আছে। এবারে টোটাল কাটিং লেন্থ অফ এ টাই, যদি টাই হয় সেক্ষেত্রে কী হবে, যদি টাই হয় সেক্ষেত্রে আমার টাইয়ের ক্ষেত্রে কী হবে, দুদিকে আমরা দুটো হুক পাবো। তাহলে যদি দুদিকে দুটো হুক হয় তাহলে দুটোর জন্য কত হবে, এদিকের 9D, এদিকের 9D, টোটাল কত হবে, 18D। তাহলে টোটাল আমার কাটিং লেন্থ কত হয়ে যাবে, টোটাল কাটিং লেন্থ হয়ে যাবে আমার নর্মাল স্প্যানের যে লেন্থ আছে সেই L + 18D, কারণ কি দুদিকে দুটো হুক আছে, সেই জন্য 2 × 9D, টোটাল হয়ে গেলো কত, 18D। নেক্সট আমাকে যে পার্টটা করতে হবে সেটাকে বলা হয় বেন্ড লেন্থ, যে কতটা পোর্শন বেন্ড করবো, মানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারি, সেই বেন্ডটা কতটা করবো সেটা হচ্ছে আমার কি বেন্ড লেন্থ। বেন্ড লেন্থ আমরা কীভাবে পাবো, বেন্ড লেন্থের জন্য আমরা জানতে হবে যে কোন টাইপের বারকে কী বলা হয়। আমরা এখানে টাইপ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কি ক্র্যাঙ্ক অফ বার,
বা ক্র্যাঙ্ক বার বলা হয় এটাকে, ঠিক আছে? যে কোনো বিমের ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পাই বা স্ল্যাবের ক্ষেত্রে দেখতে পাই ক্র্যাঙ্ক বার, এই পোর্শনটাকে বলা হয় ক্র্যাঙ্ক। এবারে যদি বারটা স্ট্রেট থাকতো তাহলে একরকমের লেন্থ হতো, এখানে কী করেছি আমরা বারটাকে ক্র্যাঙ্ক করেছি বা একটা অ্যাঙ্গেলে আমরা সেটাকে বেন্ড করে দিয়েছি এখানে, তার জন্য কি এখানে কিছুটা এক্সট্রা লেন্থ দিতে হচ্ছে? নর্মালি যদি আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স থাকতো তাহলে আমরা এই লেন্থটা পেতাম, যদি আমার এখানে স্ট্রেট থাকতো বারটা তাহলে আমার এই লেন্থটা লাগতো, কিন্তু যেহেতু আমরা ক্র্যাঙ্ক করি তার জন্য একটা এক্সট্রা লেন্থ লেগেছে এখানে, ঠিক আছে? তো সেই লেন্থটা আমরা কী করে বার করবো যে এক্সট্রা লেন্থ কতটা লাগলো, সেই জন্য আমরা কী করছি এখানে এই লেন্থটাকে আমরা ধরে নিয়েছি এল ওয়ান, মানে আমার পরবর্তীকালে মানে আমার বেন্ড করার পরে যে লেন্থ এলো সেটাকে আমরা ধরে নিচ্ছি এল ওয়ান। আর যদি বেন্ড না করতাম তাহলে এখানে এল কত হতো, এখানে এল টু ধরে নিচ্ছি আমরা এখানে, আর অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি আমরা থিটা, ঠিক আছে? এবার এইটাকে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল ফর্মে নিয়ে চলে আসি, এল টুটা কী হয়ে গেছে, এল টুটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ, যদি আমরা বেন্ড না করতাম তাহলে লেন্থ হতো কত, এল টু, বেন্ড করার জন্য লেন্থ কত হয়েছে, এল ওয়ান। আর ডিটা কী, ডিটা হচ্ছে ডেপথ, মানে কি একটা যদি বিম থাকে, একটা যদি সাপোজ আমরা বিম দেখি, বিমের মধ্যে যদি এই ক্র্যাঙ্কটা করা থাকে তাহলে কী হবে, ডিটা কী হবে, টোটাল বিমের যা ডেপথ আছে সেখান থেকে আমরা উপরের কভার আর নিচের কভার যদি বাদ দিই যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমার ডি, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কি ডিটা হচ্ছে এখানে ডেপথটা। এবারে ফর্মুলাটা কী হবে, অ্যাডিশনাল লেন্থ হচ্ছে কি এল এ ইকুয়ালস টু এল ওয়ান মাইনাস এল টু, এল ওয়ানটা কোনটা, এল ওয়ান হচ্ছে এক্সট্রা লেন্থ যেটা আমরা পরে প্রোভাইড করছি সেইটা, মাইনাস যদি আমরা পারপেন্ডিকুলার করতাম তাহলে যে লেন্থ হতো সেটা হচ্ছে এল টু। এবার এটা যদি আমরা ট্রায়াঙ্গেল ধরে নিই তাহলে আমরা একটা ফর্মুলা ফর্ম করতে পারি, কীভাবে করছি, এই ট্রায়াঙ্গেল তারা করতে পারি, ট্যান থিটা সমান ডি বাই এল টু, ট্যান থিটা সমান ডি বাই এল টু, ট্যান থিটা সমান কী আমরা বলতে পারি লম্ব বাই ভূমি, তাহলে ডি বাই এল টু। আর আমরা কী করছি নেক্সট হচ্ছে সাইন থিটা, সাইন থিটা সমান কী হচ্ছে ডি বাই এল ওয়ান, সাইন থিটা সমান আমরা কী জানি লম্ব বাই অতিভুজ, তাহলে ডি বাই এল ওয়ান, তাহলে ডি বাই এল টু হয়ে গেল আমার ট্যান থিটা আর ডি বাই এল ওয়ান হয়ে গেল আমার সাইন থিটা, ঠিক আছে? এবারে তাহলে এখান থেকে এল ওয়ান এল টু আমরা কীভাবে বের করবো, এল ওয়ান সমান আমরা কী বলতে পারি এল ওয়ান ইকুয়ালস টু ডি বাই সাইন থিটা, জাস্ট আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, আর এল টুটা হয়ে গেল ডি বাই ট্যান থিটা, এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, ঠিক আছে? তাহলে এল এ সমান আমরা কী বলতে পারি ডি বাই সাইন থিটা মাইনাস ডি বাই ট্যান থিটা, ঠিক আছে? এবারে এখানে থিটার অ্যাঙ্গেল যেরকম চেঞ্জ হবে আমার এক্সট্রা লেন্থও সেরকমভাবে চেঞ্জ হয়ে যাবে, থিটার অ্যাঙ্গেল যত বাড়বে আমার লেন্থটা তত বাড়বে, সেটা আমরা একটা ট্যাবুলেশন ফর্মেশনে দেখে নিই যে কীভাবে আমরা লেন্থটা বাড়বে। ফার্স্ট আমরা এখানে দেখে নিচ্ছি যে 30 ডিগ্রি আমরা অ্যাঙ্গেল তৈরি করি, মানে ক্র্যাঙ্ক যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটার জন্য 30 ডিগ্রি করি, তার জন্য কী আসবে ডি বাই সাইন থিটা কত আসবে, ডি বাই পয়েন্ট ফাইভ, মানে এখানে সাইন 30 ডিগ্রি ভ্যালুটা বসানো হয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমার ডি বাই ট্যান থিটা কত আসবে 30 ডিগ্রির জন্য, ডি বাই পয়েন্ট ফাইভ সেভেন থ্রি, মানে কি ট্যান থিটার ভ্যালু ট্যান 30 ডিগ্রির ভ্যালু, ঠিক আছে? এইটাকে যদি আমরা এল এর জায়গায় বসিয়ে দিই ডি বাই সাইন থিটা মাইনাস ডি বাই ট্যান থিটা, তাহলে পেয়ে যাবো কি পয়েন্ট টু সেভেন ডি, পয়েন্ট টু সেভেন ডি। ডিটা কি, ডিটা আবার বলছি ডিটা হচ্ছে আমার ডেপথ অফ স্ল্যাব মাইনাস টপ কভার প্লাস বটম কভার, মানে টোটাল ডেপথ অফ স্ল্যাব থেকে যদি আমরা টপ কভার আর বটম কভার বাদ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার এই ডিটা। নেক্সট এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য সেমভাবে আমরা কী করেছি ডি বাই পয়েন্ট সেভেন জিরো সেভেন, কারণ সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে পয়েন্ট সেভেন জিরো সেভেন, ঠিক আছে? ট্যান 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে এখানে আমার এলএ কত হয়ে যাবে পয়েন্ট ফোর টু ডি। এবার অ্যাঙ্গেল যেরকম চেঞ্জ হয় প্রত্যেকটা ক্ষেত্রে এরকম চেঞ্জ হবে, ঠিক আছে? এই জিনিসটাকে পরে আমরা একটা চার্ট হিসেবে ছবি হিসেবে পরে এর সাথে অ্যাটাচ করে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ক্র্যাঙ্ক যদি আমরা করতে থাকি সেক্ষেত্রে লেন্থটা পেয়ে যাবো। এবার এখানে আমরা দেখে নিই ক্র্যাঙ্ক বার কোনটাকে বলছি, আগেই বললাম যেটা আমার এই যে এক্সট্রা লেন্থ প্রোভাইড করা সেটাকে বলা হচ্ছে ক্র্যাঙ্ক। এবার কতটা ডিস্টেন্সে আমরা ক্র্যাঙ্ক দেবো, নর্মালি আমরা কী করি নর্মাল যে আমার এখানে ক্লিয়ার ডিস্টেন্স আছে সেখান থেকে আমরা কী বলছি এল বাই ফোর বা এল বাই সেভেন ডিস্টেন্সে আমরা ক্র্যাঙ্কটা দিই। আর বিমের ক্ষেত্রে কী করা হয়, একটা বারকে করা হয় স্ট্রেট প্রোভাইড করা হয় আর একটা বারকে করা হয় ক্র্যাঙ্ক প্রোভাইড করা হয় যাতে আমার শেয়ারে ফেলিওর না হয়, ঠিক আছে? তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে এল বাই ফোর থেকে এল বাই সেভেন, আর এই যেটা করেছি যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্র্যাঙ্ক করি তাহলে আমরা কত হয়ে যাবে এল এর ভ্যালু কী হয়ে যাবে পয়েন্ট ফোর টু ইন্টু ডি। ডিটা কী, ডিটা হচ্ছে আমার ডেপথ অফ স্ল্যাব মাইনাস টপ কভার প্লাস বটম কভার। নেক্সট আমরা চলে আসি বেন্ড লেন্থ অ্যাট কর্নার, মানে কোনো একটা কর্নারে আমার বেন্ড লেন্থ কত হবে, মানে কি কোন কর্নারের কথা বলা হচ্ছে এখানে। সাপোজ যদি আমরা কোনো জিনিসকে ক্র্যাঙ্ক করি বা কোনো একটা জিনিসকে আমার যদি স্টিরাপ তৈরি করি একটা বেন্ড লেন্থ থাকে অ্যাট কর্নারে থাকে, সেই কর্নারের জন্য কত হবে, তার জন্য আমরা কী করছি এখানে
যদি আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড হয় কোনো কর্নারে গিয়ে, তখন কী হবে, 1D এটা হচ্ছে ডায়ামিটার অফ বার, ডি এখানে হচ্ছে কি স্মল ডি, সেটা হচ্ছে ডায়ামিটার অফ বার, 90 ডিগ্রির ক্ষেত্রে কী হবে 2D, ডিটা হচ্ছে কি ডায়ামিটার অফ বার, আর 135 ডিগ্রির ক্ষেত্রে কী হবে 3D, সেটা হচ্ছে ডায়ামিটার অফ বার। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব কি ওভারল্যাপ লেন্থ। ওভারল্যাপ লেন্থটা কি, যে কোনো বারকে যদি আমরা ওভারল্যাপিং করি বা একটা বারের উপর একটা বারকে যদি প্লেস করি, তাহলে কতটা ডিস্টেন্স আমরা প্লেস করবো, কতটা লেন্থ আমরা ওভারল্যাপিং করবো, সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারি। যেমন কি কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে একরকম আর টেনশন মেম্বারের ক্ষেত্রে একরকম। কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে কি, যদি আমার কলমের ক্ষেত্রে করে থাকি সেটাকে আমরা কি কম্প্রেশন মেম্বার বলি কলমটাকে, কম্প্রেশন মেম্বার বা কলমের ক্ষেত্রে ওভারল্যাপ লেন্থ কত দেবো 50D, ডি এখানে হচ্ছে ডায়ামিটার অফ বার। ঠিক আছে, আর যদি আমরা সেটা বিমের ক্ষেত্রে করি বা টেনশন মেম্বারের ক্ষেত্রে করি, তখন সেটা হয়ে যাবে কত 40D, ডিটা হচ্ছে এখানে ডায়ামিটার অফ বার। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার কিছু বেসিক রিকোয়ারমেন্ট, আমার যদি বার বেন্ডিং শিডিউল করতে হয় এই বেসিক রিকোয়ারমেন্টগুলো আমাকে মেনে চলতে হবে। এবার আমরা নেক্সট ভিডিওতে আমরা একটা বিমের বার বেন্ডিং শিডিউল করে দেখাবো। সো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট যখন আমরা ভিডিওতে ফিরে আসবো তখন আমরা একটা বিমের বার বেন্ডিং শিডিউল করবো।